স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। জরি ক্লাস্টারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো বৃহস্পতিবার। কাটোয়া দুর্নবা ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে পাইপ পাড়ায় একটি যাত্রী নিবাসের সংস্কার করে উদ্বোধন করা হলো। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা এলাকায় 30 জন কর্মীকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হলো। টোটো দৌড়াতে অতিষ্ঠ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পথচারীরা। ভারত দিশম মাঝি মারুয়া ও ভারত জাকাত মাঝি মারুয়া জোয়ান গাউতার পক্ষ থেকে বৃহস্পতিবার ঝাড়গ্রামে জেলা স্কুল পরিদর্শককে 25 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। বর্ষা পড়তে না পড়তেই ব্যস্ত হয়ে উঠেছেন মাছ চাষিরা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। অবৈধ বালি বোঝাই গাড়ি বিকল হয়ে যাওয়ায় বিপত্তি ঘটল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ের কাছে। এর জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বাঁকুড়া থেকে তাপস সিনহার রিপোর্ট, আনন্দ। স্বল্পদংশনে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কাশীনাথ মাঝি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতাপ থানার নিত্যানন্দপুরে। বাড়ির গোয়ালে তাকে সাপে দংশন করে। পরিবারের লোকজনরা তাকে চিকিৎসার উদ্দেশ্যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। নিত্যযাত্রীরা অভিযোগ তুলেছেন 3 দিন ধরে মৃতদেহটি পড়ে আছে, কিন্তু দেহ উদ্ধার করতে তৎপর হননি রেল পুলিশ। বৃহস্পতিবার অবশেষে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। জরি ক্লাস্টারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের শেহারা অঞ্চলের রামপুরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শেহারা বাজার জরি অ্যান্ড জারদৌসি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেডের পরিচালনায় এটি তৈরি হচ্ছে। বৃহস্পতিবার শেয়ারাবাজের জরি ক্লাস্টারের ভিত্তি স্থাপন হলো। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব বর্ধমান জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। রায়না 1 নম্বর ব্লকের শেয়ারা অঞ্চলের রামপুরে শেয়ারা বাজার জরি এবং জারদৌসি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি লিমিটেডের উদ্যোগে ভিত্তি স্থাপন করা হয়। এটি সমাপ্ত হওয়ার পরই প্রচুর ছেলে মেয়ের কর্মস্থান হবে বলে জানান আধিকারিকরা। এখানে যে জরি জারদৌসি ক্লাস্টার একটা তৈরি হয়েছিল আমাদের জেলা শিল্প কেন্দ্রের তরফ থেকে, তার একটা ভিত্তি প্রস্তর স্থাপিত হলো। মানে ক্লাস্টারের একটা আমরা ঘর করব বা এখানে কিছু কাজ হবে, তার একটা ভিত্তি প্রস্তর স্থাপিত হলো। আমরা আগামী দিনে এই জায়গার উপরেই সমস্ত কাজ করব। এটা কোথায় করলে? এটা মানে এটা রামপুরে, রামপুরে এটা হয়েছে। অনেক ব্যয় কত আছে? এর আনুমানিক ব্যয় আমরা যে প্রপোজাল পাঠিয়েছি তাতে 4 কোটির উপরে ব্যয়। এখানে উৎপাদিত জরি ও জারদৌসি পোশাক রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানের বাজার দখল করবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন স্টলে এখানকার তৈরি পোশাক পাওয়া যাবে। এর ব্যয়ভার ধরা হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। বাজার জরি ক্লাস্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। এটা কোথায় করলেন? রায়না 1 ব্লকের অন্তর্গত শিয়ারা অঞ্চলের বাইতপুর পূর্বপাড়া গ্রামে। কমন ফেসিলিটি সেন্টার হচ্ছে CFC, যা সবাই একসঙ্গে, সমস্ত জরি শিল্পীরা একসঙ্গে এই এলাকায় কাজ করবে। ছিলেন জেলা শিল্প কেন্দ্রের GM পূর্ব বর্ধমান, ম্যানেজার ক্রেডিট পূর্ব বর্ধমান, 4.5 কোটি টাকা। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ পরবর্তী খবরে। কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পাইক পাড়ায় একটি যাত্রী নিবাসের সংস্কার করে উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। 2,46,750 টাকার ব্যয়ে প্রতীক্ষালয়টি সংস্কার করা হয়। বৃহস্পতিবার কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের MGNRS এর অত্যানুকালে পাইক পাড়া যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব।
এদিন উদ্বোধন অনুষ্ঠানে নানা রূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল, পূর্ব বর্ধমানের DRDC প্রকল্পের আধিকারিক শুভাশিস বেজ, MGNRS এর প্রকল্প আধিকারিক বিশ্বজিৎ ভট্টাচার্য, কাটোয়া 2 নম্বর ব্লকের BDO শিবাশিস সরকার, 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল, পূর্ণ কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, 2 নম্বর ব্লকের জয়েন্ট BDO শুভেন্দু বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় 2,46,750 টাকা ব্যয়ে প্রতীক্ষালয়টি সংস্কার করা হয়। এদিন মঞ্চ থেকে কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থলি গ্রামের অপুষ্টিজনিত রোগে ভোগা তিথি মণ্ডল নামে এক শিশুকে জেলা শাসক 4,000 টাকার চেক তুলে দেন। এছাড়াও তাকে কিছু পুষ্টি জাতীয় খাবার তুলে দেওয়া হয়। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা এলাকায় 30 জন কর্মীকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হলো। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মণ্ডল। বর্ষার সময় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা এলাকায় বিপর্যয় মোকাবিলার জন্য একটি মহড়া অনুষ্ঠিত হলো। মহড়াটি অনুষ্ঠিত হয় লালবান্ধ এলাকায়। বাঁকুড়া জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে এই মহড়া অনুষ্ঠিত হয়। জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে 30 জন কর্মী ও 3টি বোর্ডের সাহায্যে হাতে কলমে বিপর্যয় মোকাবিলা করার কৌশল উপস্থিত সাধারণ মানুষের কাছে তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। বিষ্ণুপুরের মহকুমা শাসক জানান, বিষ্ণুপুর মহকুমা এলাকায় বিপর্যয় মোকাবিলার জন্য জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে একটি মহড়া অনুষ্ঠিত হলো। এর ফলে বর্ষার সময় বিষ্ণুপুর মহকুমার বন ও নদী ভাঙন কবলিত এলাকায় দ্রুত পৌঁছাতে পারবে। 3টি বোট লালবান্ধ এলাকায় থাকবে, প্রয়োজনে বিভিন্ন এলাকায় পাঠানো হবে। সেই কারণে মকড্রিল করা হচ্ছে, যাতে সোনামুখী পাকিস্তানি আরিন্দা এখানে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাতে সিভিল ডিফেন্সের তরফ থেকে ডিজাস্টার ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যাতে সজাগ থাকতে পারি এবং সঙ্গে সঙ্গে মানুষজনকে রেসকিউ করার করতে পারি। আমি জেলা মহড়া দিচ্ছি, কারণ এখানে আমরা এই মুহূর্তে বোটগুলোকে রাখব, পরবর্তীকালে সোনামুখী বা ইন্দ্রাস এইসব ব্লকে আমরা যখনই দরকার হবে তখনই এই বোটগুলো যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দবার্তা। ভারত দেশম মাঝি মারোয়া এবং ভারত জাকাত মাঝি মারোয়া জোয়ান গাওত্তার পক্ষ থেকে বৃহস্পতিবার ঝাড়গ্রামে জেলা স্কুল পরিদর্শককে 25 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, অলচিকি পাঠরত স্কুলগুলিকে SSC-তে অলচিকি ট্রেনিং দিয়ে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। বৃহস্পতিবার ঝাড়গ্রামের জেলা স্কুল পরিদর্শককে 25 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি জমা দিলেন ভারত দিশম মাঝি মারোয়া এবং ভারত জাকাত মাঝি মারোয়া জোয়ান গাওতা। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, অলচিকিতে পঠন পাঠন, SSC-তে অলচিকিতে ট্রেনিং দিয়ে নতুন শিক্ষাবর্ষে সমস্ত অলচিকি পাঠরত স্কুল শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবি তারা পেশ করেন। ওরা ওনাদের 25 দফা দাবি আমাদের কাছে রাখলেন, এবং ওনারা এই কথা আমাদের জানিয়ে গেলেন যে সরকার অনেক ইতিবাচক কাজকর্ম করছেন যাতে সাঁওতালি ভাষায় অলচিকি স্ক্রিপ্টে পঠন পাঠন হয়, এবং সহমত পোষণ করলেন। এবং ওনারা বললেন যে ওনারা কিছু দু একটি স্কুলের নামও বললেন যেখানে পঠন পাঠন চালু করলে সুবিধা হবে বললেন। আমরা সেটা নোট ডাউন করলাম এবং আমরা চেষ্টা করবো যাতে ওই স্কুলগুলোতে পরের বছর থেকে আবার শুরু করা যায়। আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে বললাম সমস্ত রকম সহযোগিতা আপনাদের করতে রাজি আছি, ওনারা আমাদের আগে আগে জানালে আমাদের সামর্থ্য মতো আমরা যা যা করার করবো। আমরা আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো অভাব হবে না, আর
এবং ওরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুন্দরভাবে ডেপুটেশন দিয়ে আজকে কী বলে আমাদের ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেখিয়ে দিলাম যে 80টা স্কুলে আমাদের এখানে প্রাইমারি স্কুলে সাঁওতালি ভাষায় অলচিক স্ক্রিপ্টে পড়াশোনা হচ্ছে, এদের জন্য 33 জন রেগুলার টিচার আছে, এদের জন্য 295 জন সাঁওতালি প্যারা টিচার আছে সাঁওতালি মিডিয়ার, এবং 1485 জন ছেলে মেয়ে আমাদের এখন অ্যাড্রেসের পড়াশোনা করছে। সুতরাং যদি ওনারা আমাদের আগে এসে জানান আমাদের, এটা আমাদের বরং কমপ্লিমেন্ট করবে, পরিপূরক হবে আমাদের ভাবনা চিন্তা, এবং ওনারা তো চাইছেন যে ওনাদের কোনখানে কোনো জায়গায় যদি কোনো পকেট পড়ে থাকে যেটা আমাদের নলেজে নেই আমাদের জানালে আমরা সেটা সঙ্গে সঙ্গে সেটা করার চেষ্টা করবো এবং করলে ভালো হবে। হ্যাঁ, এটাই তো চাই সংগঠনের কাছ থেকে, এটাই আশা করি আমরা যে ওনারা এগিয়ে আসবেন ইতিবাচকভাবে এবং আমরা সেটা কমপ্লিমেন্ট করে পরিপূরক হবে এবং আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের এই জায়গাকে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম শুভাশিস মিত্র, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলস প্রাইমারি এডুকেশন ছাড়া। এদিন দিশম মাঝের পূর্ণচন্দ্র সোরেন জানান, এ রাজ্যের একমাত্র অলচিকিতে পঠন পাঠন শুরু হয়েছে, কিন্তু সব জায়গায় সমানভাবে পৌঁছায়নি, কিছু ঘাটতি রয়েছে। এই সমস্ত ঘাটতি অবিলম্বে পূরণ করে অলচিকিতে শিক্ষার আরও প্রসার ঘটাতে হবে। আজকে আমাদের যে প্রশ্ন হচ্ছে সাঁওতালি ভাষা এবং লিখিত আমাদের অলচিকি, এর মাধ্যমে প্রাথমিক থেকে আমাদের উচ্চশিক্ষা পর্যন্ত যাতে পরিপূর্ণভাবে ভাষার আমাদের সার্বিক উন্নয়ন শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং পরিকাঠামো পরিপূর্ণ হয়, এই সমস্ত বিষয় নিয়ে আসি আমাদের এখানে ডেপুটেশন। কতগুলো দাবি ছিল? আমাদের মোট 25টি দাবি ছিল। কি বললেন তারা? উনি বললেন আজকে আমাদের ডিএ সাহেব উনি বললেন যেগুলো প্রাইমারি লেভেলে আমার যে সমস্ত ডিমান্ডের মধ্যে পড়ছে আমি সেখানে আন্তরিকভাবে চেষ্টা করব যাতে সমস্ত দাবিগুলো পূরণ করতে পারি, এবং সেই প্রসঙ্গে আমরা কয়েকটা স্কুলে আমরা রেফারেন্সে উল্লেখ করেছিলাম যে যেগুলোতে 100% আমাদের সাঁওতালি স্টুডেন্টস রয়েছে কিন্তু সেখানে এখনও পর্যন্ত সাঁওতালি ভাষার এখন চালু হয়, সেই ক্ষেত্রে আমরা বললাম যে যাতে ওই ধরনের স্কুলগুলো আপনারা অবিলম্বে এই অন্তত প্রাথমিক শিক্ষা পর্যন্ত তাড়াতাড়ি হয় সেটা একটা গুরুত্ব দিয়ে কাজ করুন। আর এছাড়াও আমাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে আনুষঙ্গিক আমাদের ICDS থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে যাতে এই যে ICDS না থাকার জন্য আমাদের যে প্রাথমিক স্কুলের যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু একটা গ্যাপিং থেকে আছে, এই জন্য ভাষার যে একটা পরম্পরায় একটা সম্পর্ক রয়েছে তাতে যেমন শিক্ষার ক্ষেত্রে যে এখন একটা টেকনিক্যালি অসুবিধা দেখা দিয়েছে সেই টেকনিক্যাল সমস্যাগুলোকে যাতে তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা নেওয়া প্রক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য ওনাকে আমরা বিনীত আবেদন জানিয়েছি। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দ বার্তা। টোটোর দৌড়াতে অতিষ্ঠ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পথচারীরা। বালুরঘাট পৌরসভা ও জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে একমাত্র নম্বরযুক্ত টোটোগুলি রাস্তায় চলবে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নাম্বারহীন টোটোর দৌড়াতে রাজ প্রান্তে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে মরিয়া বালুরঘাট পৌরসভা। টোটো নিয়ে অভিযোগে জেরবার বালুরঘাট শহরের পথ চলতি মানুষ থেকে পৌরকর্তারা। টোটো এত বেশি হওয়াতে আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে। টোটো যদি মিউনিসিপ্যালিটি বা কোনো সরকার যদি হচ্ছে পদক্ষেপ নিয়ে আগের মতো করে দেয় যে গ্রামের টোটো গ্রামে থাকবে, শহরের টোটো শহরে থাকবে, ডিভাইডেশন করে দেয়, তাহলে টোটোটা কম হবে এবং আমরা চলতে পারবো, এবং লোকজনেরও চলাফেরার সমস্যা অনেক সময় থাকে যে স্কুল টাইমে এত টোটো তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, টোটোরা কোনো সিস্টেমে চলছে না, কোনো রকম সিস্টেম মেনে চলছে না। টোটোকে যদি সিস্টেমে নিয়ে আসে তাহলে খুব উপকৃত অবশ্যই, তারা টোটোগুলোকে ডিভাইডেড করে দিই, মানে টোটোর সংখ্যা কমিয়ে দিই। বুধবার পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য শঙ্কর দত্ত টোটো নিয়ে সিদ্ধান্ত নিতে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে গণনার পর টোটোর সংখ্যা ছিল 1157টি, যার মধ্যে পৌর এলাকাতে 615টি এবং পৌর এলাকা সংলগ্ন একটি পঞ্চায়েত বাদ দিয়ে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এবং চকমিকু গ্রাম পঞ্চায়েত মিলে 397টি। ইতিমধ্যে কালকে আমি এনসিএসসি শঙ্কর দত্তকে পাঠিয়েছিলাম, সেখানে একটা আলোচনা হয়েছে যে টোটো নিয়ে আজকে ফাইনাল আলোচনা দেওয়া হবে। ফাইনাল আলোচনা আমাদের কথা হচ্ছে যাদের লাইসেন্স মানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে গাড়িগুলো চলবে, বাকি গাড়িগুলোকে যেন রাস্তা না চলে সেটা আমাদের মানে প্রশাসনের কাছে আবদার থাকবে। সেই গাড়িগুলোর জন্য তো ভেহিকেল স্টেজ দেখতে হবে,
কারণ ওরা ওনারাই দায়িত্ব নিয়েছিলেন যে পেপারগুলো আমরা দেখব। ওনাদের দায়িত্বের অবহেলার জন্য আজকে বালুঘাটে অসংখ্য পরিমাণ বিনা লাইসেন্সে গাড়ি মানে চলে বেড়াচ্ছে, যাতে জনসাধারণের নানা রকম অসুবিধা দেখা দিচ্ছে। হ্যাঁ, এবার একটু আমরা চিন্তা করেছি যে গাড়িগুলোকে নানা রুটে আমরা ভাগ করে দেব, যাতে জনজনজনতা কম কমবে, যাতায়াতের কোনো অসুবিধার জন্য জনগণের না হয় সেদিকে আমরা নজর দিচ্ছি। সেই কারণে আজকে ভিকেলস এবং ট্রাফিক অফিসারকে দিয়ে আমরা বসেটা মিটিং করব। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যাদের নম্বর দেওয়া হয়েছে তাদের টোটোগুলি চলবে, নম্বরহীন টোটো চলবে না। আমাদের সমস্যা যেটা হচ্ছে এখন বর্তমানে যা দেখা যাচ্ছে প্রতিদিন নতুন নতুন গাড়ি বালুঘাট শহরে চলে আসছে, বিনা নাম্বারে সমস্ত গাড়িগুলো ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ মানে হচ্ছে নাম্বার ছাড়া, কেউ এক নাম্বারে দুটো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম ভাবে চলছে। তার মাঝখানে রিসেন্ট একটা একটা গাড়ি দেখা যাচ্ছে, মহিন্দ্রার যে অটোগুলো দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে WB61TC নাম্বার দিয়ে গাড়িগুলো চলছে। তাহলে এই গাড়িগুলো কোথার থেকে আসছে? BM1 নাম্বারটা যে কোথার থেকে আসলো, কিভাবে আসলো, সেটাই তো আমরা এখন পর্যন্ত হদিশ করে উঠতে পারছি না। তো নিশ্চয়ই তাহলে মিউনিসিপ্যালিটি দিয়েছে, যদি মিউনিসিপ্যালিটি দিয়ে থাকে তাহলে সেই নাম্বারগুলো কোথার থেকে আসলো? কিন্তু মিউনিসিপ্যালিটিকে জিজ্ঞাসা করা হলে মিউনিসিপ্যালিটি বলছে যে আমরা এখান থেকে দেওয়া হয়নি, নাম্বারগুলো বিশ্বাসপাড়া মোড়ে নাকি একটা একটা মানে একটা অবৈধ একটা ইউনিয়ন একটা সংগঠন ওখানে তৈরি করেছিল, তারা ওখান থেকে নাম্বারগুলো ডিস্ট্রিবিউট করেছে। তার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে 500 টাকা করে নাকি ওদের কাছ থেকে, এক একটা টোটোওয়ালার কাছ থেকে 500 টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু মিউনিসিপ্যালিটি বলছে যে আমরা 800 টাকা করে নেওয়া হয়েছে আই কার্ড এবং নাম্বার প্লেটের জন্য। তার পরিপ্রেক্ষিতে নাম্বার প্লেট এবং আই কার্ড দেওয়া হয়েছে, কিন্তু মিউনিসিপ্যালিটিতে আমরা একদিন গেছিলাম শঙ্কর দত্ত মহাশয়ের সঙ্গে কথা বলতে, তো উনি বলেছেন না এরকম তো কোনো ব্যাপার নেই, 200 টাকা কি 250 টাকা কি 300 টাকা অ্যামাউন্ট নেওয়া হয়েছে নাম্বার প্লেটের জন্য, আর আই কার্ডের জন্য সম্ভবত 250 টাকা, হয়তো টোটাল 500 টাকা নেওয়া হয়েছে, কিন্তু সেখানে টাকা বেশি নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে নানাচরের জি রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ষা পড়তে না পড়তেই ব্যস্ত হয়ে উঠেছেন মাছ চাষিরা। অন্যান্য জায়গার সাথে সাথে বর্ধমান সদর 2 নম্বর ব্লকের বর্ষুলেও একই চিত্র ফুটে উঠেছে। বাঁকিদাররা বাঁকে করে বিভিন্ন গ্রামে গ্রামে মাছের পোনা বিক্রি করছেন। বর্ষা পড়তে মাছ চাষিরা ব্যস্ত হয়ে উঠেছে মাছ চাষ করতে। প্রতিটি জলাশয় কানায় কানায় পূর্ণ থাকায় মাছ চাষিদের সুবিধা হয়েছে। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমানের সদর 2 নম্বর ব্লকের বর্ষুলেও একই চিত্র ফুটে উঠল। বাঁকিদাররা বাঁকে করে বিভিন্ন গ্রামে গ্রামে মাছের পোনা বিক্রি করে। বর্ষাতেই মাছের পোনা ফেলার উপযুক্ত সময়। মাছ চাষের লক্ষ্যে পুকুরগুলি পরিচর্যা চালান মাছ চাষিরা। মাছের ফলন বাড়াতে তৎপর বিভিন্ন মাছ চাষিরা। ভরপুর বর্ষায় অধিক মুনাফা লাভের আশায় চাষিরা ব্যস্ত হয়ে উঠেছেন মাছ চাষে। এইটা হচ্ছে বছরে, এটা হচ্ছে চারা মাছ ফেলার সময়। যে চারাটা ফেলা হয় সেটা 2 থেকে 3 সেমি মতো লম্বা হয়, মানে সেই চারাটাকে নিয়ে বর্ষার শুরুতে আমরা ফেলি এবং এটা হচ্ছে চারা পোনা ফেলার প্রধান সময়। আর এগুলো আমরা লোকালে আমাদের যে সমস্ত চাষিরা ডিম ফেলে চারা উৎপাদন করে সেখান থেকে পেয়ে যায়, এবং বিশেষ কিছু চারা যেগুলো এখানে পাওয়া যায় না সেগুলো আমরা বাইরে নৈহাটি থেকে নিয়ে আসি, যেমন জাপানি কুটি বা গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, এই সমস্ত চারাগুলো আমরা নৈহাটি থেকে নিয়ে এসে পুকুরে ছাড়ি। এই আষাঢ় শ্রাবণ মাসটাই হচ্ছে যখন নতুন বর্ষাটা হয়, এটা হচ্ছে মাছ ফেলার, চারা মাছ ফেলার আদর্শ সময়। মানে বিশেষ করে এই সময় জলটা হয় অনেক পুকুর শুকনো থাকে, তো এর আগে এবার জলে যখন সব পুকুরগুলোতে জল হয়ে যায় তখন এই সময়টা থেকে মাছ ফেলাটা শুরু হয় আর কি। বর্ষুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো মহিলা নকআউট ফুটবল প্রতিযোগিতা। এদিনের প্রতিযোগিতায় স্পোর্টস ফর ডেভেলপমেন্ট বার্ডওয়ান এবং এরুয়ারের উদয়চল ক্লাব পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। খেলায় শেষ হাসি হাসে উদয়চল ক্লাব। মহিলা নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। BTSA পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এদিনের প্রতিযোগিতায় স্পোর্টস ফর ডেভেলপমেন্ট বর্ধমান এবং এরোয়ারের উদয়চল ক্লাব পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় সারাক্ষণ প্রাধান্য বিস্তার করে উদয়চল ক্লাব। এদিনের খেলায় 12-0 গোলে জয়লাভ করে উদয়চল ক্লাব। জয়ী হওয়ার খুশিচ্ছা ফুটে ওঠে জয়ী খেলোয়াড়দের চোখে মুখে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, জরি ক্লাস্টারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো বৃহস্পতিবার। কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে পাইপ পাড়ায় একটি যাত্রী নিবাসের সংস্কার করে উদ্বোধন করা হলো। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা এলাকায় 30 জন কর্মীকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হলো।
জোরজোর দৌড়াতে অতিষ্ঠ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পথচারীরা। ভারত দিশম মাঝি মারুয়া ও ভারত জাকাত মাঝি মারুয়া জোয়ান দাউতার পক্ষ থেকে বৃহস্পতিবার ঝাড়গ্রামে জেলা স্কুল পরিদর্শককে 25 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হল। বর্ষা পড়তে না পড়তেই ব্যস্ত হয়ে উঠেছেন মাছ চাষিরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।